নিয়াইরগ্রাম বাঘপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল জেকে টায়ার বাঘপুর ফুটবল দল। সোনাবাড়িঘাট ফেরি সংলগ্ন বাঘপুরের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি টানটান উত্তেজনায় সম্পন্ন হলো। এতে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল বাঘপুর জেকে টায়ার্স ফুটবল দল। প্রতিপক্ষ ভাগাবাজার রাজগোবিন্দপুর এফসি ফুটবল দলকে 1-0 গোলের ব্যবধানে হারায় তারা। বিকেল 3:30 মাঠে নামে বাঘপুর জেকে টায়ার্স ফুটবল দল ও ভাগাবাজার রাজগোবিন্দপুর এফসি। খেলা শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন উপস্থিত অতিথিরা। মাঠে ঐতিহাসিক দর্শক সমাগম পরিলক্ষিত হয়েছে। আনুমানিক 20,000 দর্শকের উপস্থিতিতে খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে উভয় দলই একটি ও গোল করতে সক্ষম হয়নি। খেলায় বাঘপুর দলের সুন্দর প্রদর্শনে মেতে ওঠে সম্পূর্ণ মাঠ। অবশেষে খেলার জয় পরাজয় নির্ধারণ হয় ট্রাইব্রেকারের মাধ্যমে। ট্রাইব্রেকারে 5-5 শটেও নির্ধারণ হয়নি জয় পরাজয়। অবশেষে 1-1 সাডেন ডেথ শটে ভাগাবাজার রাজগোবিন্দপুর দলকে 1-0 গোলে পরাজিত করে বাঘপুর জেকে টায়ার্স এফসি। এদিন খেলার প্রথমার্ধ শেষে নিয়াইরগ্রাম বাঘপুর ফুটবল একাডেমির তরফে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয় এবং খেলা শেষে বিজয়ী দলের হাতে 50,000 টাকা নগদ অর্থসহ আকর্ষণীয় ইজারউদ্দিন লস্কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ দলের হাতে 40,000 টাকা নগদ অর্থসহ আকর্ষণীয় ময়ূরউদ্দিন বড়ভূঁইয়া রানার্স আপ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সিইও রসরাজ দাস। উপস্থিত ছিলেন নিয়াইরগ্রাম বাঘপুর ফুটবল একাডেমির সভাপতি মাহমুদ হোসেন লস্কর, স্থানীয় জিপি সভানেত্রী রুস্তানা বেগম লস্কর, এপি সদস্য সুজাউল ইসলাম লস্কর, সহসভাপতি বাহারুল ইসলাম লস্কর, সোনাবাড়িঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি শামসুল হক বড়ভূঁইয়া, ঘুঙ্গুর জিপি সভানেত্রীর প্রতিনিধি তপন দাস সহ অন্যান্যরা। অতি সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য ফুটবল একাডেমিকে ধন্যবাদ জানিয়ে গ্রামীণ ফুটবলের উপর গুরুত্ব দেন অতিথিরা। মাহমুদ হোসেন লস্কর তার বক্তব্য এবারের টুর্নামেন্টে অভূতপূর্ব সাড়া দেওয়ায় জনসাধারণকে ধন্যবাদ জানান। দীর্ঘদিন ধরে থাকা নিয়াইরগ্রাম বাঘপুর ফুটবল একাডেমির সভাপতি পদ থেকে অব্যাহতি চান তিনি। এদিনের খেলা পরিচালনা করেন রেফারি শঙ্কর ভট্টাচার্য, সহকারী টিটু লস্কর, সালেহ আকরম ও চতুর্থ রেফারি হিসেবে ছিলেন নাগিনী সিংহ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রতিদিন প্রান্তের মানুষ প্রতিদিন বাঘপুরের এই মাঠে খেলা দেখতে আসেন, গতিকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুগণ, একটা কথা আমি না বললে পারছি না, 2023 এই টুর্নামেন্টটিকে নিয়াইরগ্রাম বাঘপুর ফুটবল একাডেমি বর্ষসেরা টুর্নামেন্ট 2023 হিসাবে আমরা ঘোষণা করছি। কারণ আমরা দেখছি কাছাড় জেলায় বর্তমানে যতটা টুর্নামেন্ট হয়েছে বা হচ্ছে, কোনো টুর্নামেন্টে এত প্রাইজ মানি নেই যেটা আমরা ফার্স্ট প্রাইজ দিয়েছি। চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে 50,000 টাকা, সেকেন্ড প্রাইজ দিয়েছি আমরা চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে 40,000 টাকা, যেটা বরাদ্দ করে টাকায় আমি কোনো টুর্নামেন্টে শুনিনি পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায়। গতকাল সেটার জন্য ওই ফিল প্রাউড, আমরা গর্ববোধ করছি। আপনারা দেখছেন অবাক হবেন, এখান থেকে যতটুকু রাস্তা দেখা যাচ্ছে সেখান থেকে শুরু করে ঘাট অব্দি এবং মাঠের চতুর্দিকে কানায় কানায় যেভাবে দর্শকরা ছিলেন, বিগত 20 বছরের টুর্নামেন্টে এইভাবে দর্শকরা উপস্থিত ছিলেন না, ছিলেন হয়তো 8-10 হাজার, আমার ধরনের এবার মোর দেন 15,000। গতিকে আমরা আনন্দ ফিল করছি। বন্ধুগণ, এই টুর্নামেন্টটিকে সফল করতে নিয়াইরগ্রাম বাঘপুর ফুটবল একাডেমির কর্মকর্তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম গোটা 1 মাসের অধিককাল করেছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একাডেমির সভাপতি হিসেবে। বন্ধুগণ, আরেকটা কথা আমি উল্লেখ না করে পারছি না, এত বড় টুর্নামেন্ট আয়োজন করা সহসাধ্য ব্যাপার নয়। আমরা বিনা প্রশাসনিক সহায়তায় আমরা আমাদের বড় নিয়ে আমরা এত বড় খেলার আয়োজন করে থাকি, যেটার জন্য সফলতার জন্য আমরা গর্ববোধ করি। আর বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানকে বা এই খেলাকে সফল করতে যারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন, আমি আগেই নাম বলেছি, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। টুর্নামেন্টে
নেরগাম বাকপুর ফুটবল একাডেমির সভাপতি হিসাবে আমি বেশ একটা লং টার্ম খেলা পরিচালনা করেছিলাম। আজকে ইজারুদ্দিন লস্কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং ময়ুরুদ্দিন বাবুয়া মেমোরিয়াল রানার্স আপ ট্রফি খেলার মাধ্যমে আমি আমার এই নেরগাম বাকপুর ফুটবল একাডেমির সভাপতি থেকে আমি বিদায় নিচ্ছি। আজকে এই নেরগাম বাকপুর ফুটবল একাডেমির পরিচালনায় বিগত 20 বছর ধরে একটা ফুটবল টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হতে হয়েছে। আজকে এর জন্য নেরগাম বাকপুর ফুটবল একাডেমির প্রাণপুরুষ মাহমুদ হোসেন লস্কর ওরফে মাখন, অনুজ প্রতিম এবং তার যে টিম, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় ধন্যবাদ আমি জানাচ্ছি নেরগাম বাকপুরের ফুটবল প্রেমী জনসাধারণকে। এটা অভূতপূর্ব, আজকের একটা গ্রামীণ ফুটবলের মধ্যে 15,000 থেকে 20,000 মানুষ এখানে ফুটবল খেলা উপভোগ করার জন্য উপস্থিত হয়েছেন। এটা পূর্ব শিলচর, একবারে বাসকান্দি লক্ষ্মীপুর থেকে মধুরবন বেরেঙ্গা, এদিকে সোনাবাড়িঘাট, এইদিকে ধলাই, এত অঞ্চলের ফুটবল প্রেমী মানুষরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা বিগত দিনে দেখেছি শিলচরের ফুটবল, আমরা বলি আমি ডিএসএর সাথে মেম্বার, টাউন ক্লাব ফুটবল একাডেমি তাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমরা এবার ডিএসএর মিটিংয়ে সাধারণ সভায় আমরা ডিসিশন নিয়েছি যে ফুটবলটা হলো প্রাণের খেলা। আজকে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় ফুটবল খেলাটা মানুষের প্রাণ দিয়ে উপভোগ করে, আর এটা 90 মিনিটের খেলা এবং এটার মানে সবাইকে আকৃষ্ট করে। আর এখন বরাক উপত্যকার ফুটবল বেঁচে আছে একমাত্র গ্রামীণ এলাকায়। আজকে আমরা এই বাকপুর নেরগাম ফুটবল একাডেমির পরিচালনায় সুস্থ সম্পূর্ণ খেলা শেষ হয়ে আজকে যে ফাইনাল খেলা হয়েছে, সেই ফাইনাল খেলায় উভয় পক্ষকে ধন্যবাদ জানাই। যেভাবে ওনারা খেল যুদ্ধ করেছে, ওনারা কিন্তু আজকে যে টিম উইনার হয়েছে এরাই ভালো খেলেছে, যারা দ্বিতীয় স্থান অধিকার করেছে এরাও ভালো খেলেছে। হার জিত তো আপনারা টাই ফিগার হয়েছে, কষ্টের কোনো কথা নয়, কিন্তু দুই টিমও ভালো খেলেছে, এর জন্য সবাইকে ধন্যবাদ উপহার দিয়েছেন। আপনারা এই অঞ্চলের যারা সাধারণ নাগরিক, ওনারা অনেক পরিশ্রম করে দীর্ঘদিন যাবৎ এই খেলা এখানে অনুষ্ঠিত করে যাচ্ছেন, তাই আপনাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে আমাকে যে আমন্ত্রণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আজকে নেরগাম বাকপুর ফুটবল একাডেমি আজকে কয়েকদিন খেলা খেলাইয়েছেন, আপনারা সব দেখা খেলা খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কিন্তু একটা কথা, আমার মাহমুদ হোসেন লস্কর তাই 15 বছর থেকে প্রেসিডেন্ট ছিলেন, আজকে তাই প্রেসিডেন্টালি আগামীতে তাই শৈল্যর অসুবিধার কারণে না অন্য কিছু যে ভাবতে পারি না, আমি চেষ্টা নিব তার সহযোগিতায় প্রত্যেক বছর যেইরকম খেলা এই মাঠে চলেছে এবং আগামীতেও আরও বড় ধরনের তার সহযোগিতায় আমি চেষ্টা নিব যাতে আরও বড় ধরনের খেলা হচ্ছে।